মানপত্র বা স্মারক তুলে দিচ্ছেন। একজন উপাচার্যের কাছে প্রাক্তন উপাচার্যের আশীর্বাদ স্বরূপই প্রায় ছিলেন চৈতন্য গাঙ্গুলি, আমাদের ইংরেজির টিচার, এবং আমার জানা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক চৈতন্য গাঙ্গুলির ক্লাসে যদি না আসতাম, চৈতন্যবাবু বলতাম আমরা, তাহলে হয়তো আমি ইংরেজি শিখতাম না। এবং আর উনি যদি আরেকটু বেশি দিন শেখাতেন তাহলে হয়তো আরেকটু কিছু শিখতে পারতাম ওর কাছে। তিনি কোথায় হারিয়ে গেলেন আমি রজতকে সেদিনও বলেছি, তার যে স্টাইল, দ্য স্টাইল ইজ দ্য ম্যান, ওর যে স্টাইল। আমি কিন্তু পরে সেন্ট জেভিয়ার্স কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ম্যানচেস্টার, কেমব্রিজ, ওয়ারউইক, ওয়ার্সেটার, ডাভিনো বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সুইজারল্যান্ডে, ব্রাসেলস, বেলজিয়ামে এবং অন্যত্র জার্মানিতে আমি কিন্তু দেখিনি চৈতন্য গাঙ্গুলি স্তরের কোনো অধ্যাপক। অধীরবাবুর কথা সবাই জানেন, এত পরিশ্রমী। আমাকে একজন বলেছিলেন, অলোকরঞ্জন দাশগুপ্তের একটা খুব সুন্দর কথা আছে, প্রত্যেক সত্যিকারের শিক্ষক যেন এক সেদাক্ত শ্রমিক। এই সেদাক্ত শ্রমিক ছিলেন অধীর পাল। আমার জীবনের সব ছিল তাহলে